रेल यात्रियों और बांग्लादेश से बेहतर सेवाएं सुनिश्चित करने के लिए रेल मंत्रालय द्वारा कोलकाता रेलवे स्टेशन में एक बांग्लादेश वीजा सूचना केंद्र खोला गया। इसे DU डिजिटल ऑपरेट करेगी। कोलकाता में बांग्लादेश के उप उच्चायुक्त अंदलिप इलियास और पूर्वी रेलवे के सियालदा डिवीजन के DRM दीपक निगम ने कोलकाता रेलवे स्टेशन पर बांग्लादेश वीजा सूचना केंद्र का उद्घाटन किया। इनके साथ सेंटर खोलने वाली एजेंसी और रेलवे के अन्य अधिकारी भी शामिल रहे। বাংলাদেশ ভিসা সেন্টার যেটা ভিসা ইনফরমেশন সেন্টার যেটা খোলা হয়েছে এটা আমরা নিশ্চিত যে খুব বড় একটা উপকার হবে এখানে যারা ভারত থেকে যারা বাংলাদেশে যেতে চান। আপনাদের একটা তথ্য দেই আমি, কলকাতায় বাংলাদেশ যে মিশনটি আছে ডেপুটি হাই কমিশন, সেটি পৃথিবীতে বাংলাদেশে যতগুলো এমব্যাসি বা ডেপুটি হাই কমিশন বা হাই কমিশন আছে সেগুলোর মধ্যে সর্বোচ্চ ভিসা ইস্যু হয় কিন্তু এই আমাদের এই মিশনটি থেকে। এখান থেকে বোঝা যায় যে কি পরিমাণ ভারতীয় বাংলাদেশে ভ্রমণ করেন এবং ভ্রমণ করতে আরও চান। তাদের কথা মাথায় রেখে আমরা এখানে ইনফরমেশন সেন্টারটি খুলেছি। একটা সময় ছিল যখন আমাদের উপদূতাবাস থেকে আমরা ভিসা ইস্যু করতাম, সেখানে আপনারা দেখেছেন লম্বা একটা লাইন হতো। যাত্রীদের এই ভোগান্তিটা কমানোর জন্য, কষ্টটা কমানোর জন্য আমরা সল্ট লেকে সেক্টর 5-এ ডিউ ডিজিটালে ভিসা সেন্টারটা খোলা হয়েছে। তাতে কিন্তু জনগণের অনেক সুবিধা হয়েছে। যারা বাংলাদেশ যেতে চান তাদেরকে এখন সেই দীর্ঘ লাইন দিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় না। তারা ডিউ ডিজিটালের যে ভিসা সেন্টারটি রয়েছে সেখানে তারা কমফোর্টেবলি গিয়ে বসে অ্যাপ্লিকেশন দিতে পারেন। কী করে তাদের জীবনকে আরও সহজ করা যায় সেই চিন্তা থেকে এখানে এই তথ্য কেন্দ্রটি খোলা হয়েছে। এটি একটি তথ্য কেন্দ্র এখন পর্যন্ত। এখানে আসার পরে যারা বাংলাদেশে যেতে চান তারা সেই তথ্যগুলো এখানে পাবেন যে ভিসার জন্য কী করতে হয়। খুব সাধারণ কিছু নিয়ম আছে, কেউ যদি পর্যটক ভিসায় যেতে চান তাকে কী কী কাগজ তাকে দিতে হবে, আধার কার্ডে কপি যেমন দিতে হয় সঙ্গে, এ ধরনের তথ্যগুলো, কয় কপি ছবি দিতে হবে, কোথায় অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লিকেশন অনলাইন কোথায় পাওয়া যাবে, সেই লিঙ্কটা কি, এ ধরনের সব তথ্য তারা এখানে পাবেন। আমি আমার বক্তৃতা বলেছিলাম যে তথ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। যখন কারো কাছে তথ্যটি থাকে তখন তার জন্য জীবন অনেক সোজা হয়ে যায়। সে কারণে আমরা খুবই আশাবাদী যে আমরা এখানে যে ভিসা তথ্য কেন্দ্রটি খুলেছি আজকে সেটির কারণে বাংলাদেশে ভারতীয়দের যাওয়া আসাটা অনেক বাড়বে নিশ্চয়ই আমরা আশা করছি। এখনও যথেষ্ট পরিমাণ আছে, আরও বাড়বে এবং তাদের জন্য এই যাওয়া আসাটা অনেক সহজতর হবে, যে কারণে আমাদের প্রয়াসটি। জি, ইয়ে তো আমারে আর বাংলাদেশকে বীচ মে এক দোস্তি কা এক নয়া আয়াম রহেগা স্টেশন পে। ফেসিলিটেশন সেন্টার সে বাংলাদেশ যাওয়া বালে লোক বহুত সুবিধা মিলেগি ভিসা অ্যাপ্লিকেশন। यहाँ पूरा वीसा कैसे अप्लाई होता है, कैसे उसे फिलअप किया जाता है, कैसे उसको फिर कहाँ से डिलीवर होगा, ये पूरी इन्फॉर्मेशन मिल जाती है जो नॉर्मली अवेलेबल है, बट यहाँ पे आएंगे तो उनको एकदम तुरंत मिल जाएगी। ये फैसिलिटेट भी करेंगे वीसा के लिए। गिव्स मी इमेंस प्लेजर टू वेलकम यू ऑल टू विटनेस द ओपनिंग ऑफ दिस वीसा इन्फॉर्मेशन एंड फैसिलिटेशन सेंटर। दिस special facility will go a long way in increasing the passenger amenities for this station. As you all know, Kolkata station is an important intercity railway station handling two numbers inter-dominion trains, namely Kolkata-Dhaka Maitri Express and Kolkata-Khulna-Bandhan Express. These trains are symbols of goodwill and cooperation between India and Bangladesh. Both these trains originate from Kolkata station, making it the only station over Eastern Railway that deals with a good number of international passengers. For the international passengers, two number reservation counters are already in operation at all days of the week. Further, in addition to this, a money exchange counter is also functioning on the ground floor. The visa information and application center that is towards my left is another amenity
exclusively for passengers availing the Maitri and Bandhan Express. This visa center will facilitate passengers for getting visa at their doorstep and provide information regarding visa application procedure. At times we find visa application procedures slightly cumbersome, but this facilitation center will ease out whatever problems, whatever confusions, whatever clarifications you want.